আসসালামু আলাইকুম, আমরিন্স ফ্যামিলি ব্লকে আপনাদেরকে স্বাগতম। আমি ফারজানাত্তা রুমি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা তো আল্লাহর মতে বেশ ভালো আছি। আজকে কয়েকদিন যাবত আমি না আব্বুকে বলেছিলাম যে আমাকে কয়েকটি ইনডোর প্লান্ট এনে দাও, তো আজকে আমিন আব্বু আমাকে 6টি ইনডোর প্লান্ট এনে দিল। তো গাছগুলো আমার খুবই পছন্দ হয়েছে। গাছগুলো আমি এখন আমার কিচেনে, আমার বেডরুমে, আমার ডাইনিং স্পেসে আমি গাছগুলো অর্গানাইজ করব। তো দেখতে থাকুন আমি গাছগুলো কোথায় কোথায় রাখি। এই গাছটা আমি ছাদ থেকে এনেছিলাম, আমাদের ছাদে পাথরকুচি পাতা। এটা আমি একটা জারের মধ্যে রেখেছি পানি দিয়ে। আর এই গাছটা হচ্ছে, আমি এই গাছটার নাম জানি না, এটাও আমি ছাদ থেকে এনেছি। এটা ডায়াবেটিসের রোগীরা এই গাছের পাতাটা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, আমি এটার নাম জানি না। এটাও আমি একটা জারে নিয়ে নিয়েছি, সাথে আমি পাথর দিয়ে দিলাম। এটাও আমার সিঙ্কের উপরে থাকবে। সবুজ গাছ থাকলে মনটাও সতেজ থাকে, ভালো লাগে, খুব কাজ করে আনন্দ পাওয়া যায়। দেখুন কেমন লাগছে আমার গাছ দুটো, কেমন লাগলো আমার গাছগুলো কমেন্ট করে জানাবেন আমাকে। আর আরেকটা গাছ আমি রেখেছি এখানে, দরজা খুলে ঢুকতেই কর্নারে।
আমার গাছগুলো আমি যেখানে যেখানে সেট করেছি। আর একটা গাছ আমি রেখেছি আমার সুরেকের উপরে। এখন প্রিন্স পালতেছে। আমাদের একটা বড় বিড়াল ছিল আমাদের বাসায়, সেই বিড়ালটা তিনটে বাচ্চা দিয়েছিল, একটা বাচ্চা হারিয়ে গেছে। বিড়াল তো বাচ্চা এখানে সেখানে নিয়ে ঘোরাঘুরি করে, একটা বাচ্চা হারিয়ে গেছে আর দুটো বাচ্চা এখন আমাদের বাসায় আছে, ওরা সেই বিড়ালের বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এদিকে আমি ঘর গোছাচ্ছিলাম, এদিকে আমার মেয়ে সব কাপড় চোপড় সব কিছু এলোমেলো করে ফেলেছে। দেখুন আমার রুমের কী অবস্থা এখন। এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমরিন আর ফাতেমা দেখুন কী অবস্থা, কাজকর্ম করলে বাচ্চাদের যা অবস্থা হয় আর কি। ফাতেমা সোয়েটার পরে বসে আছে আর আমরিন, এটা আমরিনের ফার্স্ট বার্থডে ড্রেস, আমরিনের রূপা মা দিয়েছিল আমরিনকে, সে জামাটাও বের করে নিয়েছে। আমরিন বের করে একা একাই পরেছে। আর ফাতেমা দেখুন সোয়েটার পায়জামা টুপি সব পরে বসে আছে, সবগুলো এগুলো আমরিনের। আমরিনের কাপড় চোপড় ফাতেমা পরতে খুব ভালোবাসে। আমার টেবিল অর্গানাইজেশনটা আর আমার ইনডোর প্লান্টগুলো আমি যেখানে যেখানে রাখলাম কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।